আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জনপদের খবরে সঙ্গে আছেন নুসরত লাবণী। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চট্টগ্রামের চান্দগাঁও বোয়ালখালী আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানতে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন চৌধুরী ফরিদ। আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করছি। ফরিদ, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? আমি শুনতে পাচ্ছি। আমি এখন আপনি যে বললেন চট্টগ্রামের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনাধীন সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবস্থান করছি। আপনারা জানেন চট্টগ্রামের যে আলোচিত চাঁদগাঁও বোয়ালখালী আট আসনের উপনির্বাচন এই মাত্র শেষ হলো, শেষ হওয়ার পরে এখন চলছে ভোট গণনা। ইভিএম এর মাধ্যমে 170টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মানে সাথে সাথে ভোট গ্রহণ শেষের সাথে সাথে এখন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পেয়ে যাব, কিন্তু একটা বিষয় হলো আজকের দিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বড় কোনো গোলযোগ চট্টগ্রামে হয়নি, শান্তিপূর্ণ বলা যায়। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তাছাড়া উপস্থিতি, ভোটার উপস্থিতি হার ছিল একেবারে কম বললেই চলে। যারা অনেকে আশা করছিল অনেক ভোটার উপস্থিত হবে, কিন্তু ভোটার হয়নি। প্রথমত কারণ হলো সকালে ছিল খুবই ঠান্ডা এবং কুয়াশা, দুপুর পর্যন্ত খুবই কনকন ঠান্ডা ছিল, অনেক লোক আসেনি। এরপরে হয়তো কিছু ভোটার উপস্থিত হয়েছে, এই জন্য হয়তো কম। তবে শহর অঞ্চলে ছিল, আমি দেখেছি যেমন বোয়ালখালী গ্রাম অঞ্চলে ভোটার উপস্থিতিতে অনেক ছিল, ওখানে পার্সেন্টেজের হারও অনেক বেশি ছিল। আমরা এখানে আপনারা জানেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন উনি নির্বাচন কমিশনকে অযোগ্য দাবি করে, উনি আবার কোন নির্বাচন দাবি করেছেন, উনি এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী মুসলিম উদ্দিন আহমদ বলেছেন বিএনপির যে অভিযোগ এটা পুরনো, তারা নির্বাচনকে তারা জয়ের জন্য আসেনি, তারা আন্দোলনের অংশ হিসেবে তারা এখানে অংশগ্রহণ করেছে, এবং তারা বলেছে যে তারা নালিশ পার্টি, যে ওবায়দুল কাদের সাহেব সবসময় বলেন বিএনপির একটি নালিশ পার্টি, ঠিক একই নালিশ তারা আজকে চট্টগ্রামেও তারা নালিশ করেছেন নির্বাচন নিয়ে। এই হলো চট্টগ্রামের পরিস্থিতি, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা পেয়ে যাব। ধন্যবাদ ফরিদ আপনাকে। শৈত্যপ্রবাহের কারণে উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি জেলায় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। রোগীর সংখ্যা বেশি হয়, হিমশিম খেতে হচ্ছে জেলার হাসপাতালগুলোকে। শীত মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি আমরের রিপোর্ট। তীব্র শীতের কারণে দেশের কয়েকটি জেলায় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্য মতে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া 2019 সালের 1 নভেম্বর থেকে চলতি বছরের 12 জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগের 8 জেলায় নিউমোনিয়ায় প্রায় 5,000, ডায়রিয়ায় 12,500 ও অন্যান্য রোগে 6,335 জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে 13 জন রোগীর। পাবনায় শীতজনিত কারণে মৃত্যু হয়েছে একজনের। পাবনা জেনারেল হাসপাতালে একদিনেই ভর্তি হয়েছেন শতাধিক রোগী। আমার বাচ্চার শৈত্যপ্রবাহের জন্য আজ 3-4 দিন হাসপাতালে ভর্তি আছি। শ্বাসকষ্ট ওই অম্বুরে ভর্তি হয়েছি। এই শৈত্যপ্রবাহে আমি অত্যন্ত একদম মানে খুব ক্লান্ত হয়ে গেছি। ঠান্ডা, কাশি, জ্বর আজ 3-4 দিন ধরে এই ঠান্ডার জন্য লেগে গেছে, শীতের জন্য। শীতে জরুরি অবস্থা মোকাবেলায় কাজ করছে সরকার, জানিয়েছেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক। অভিভাবকরা যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু এই অবস্থা থেকে একটু মুক্তি পাওয়া সম্ভব। নতুবা তাপমাত্রা আমাদের সামনে নাকি আরও বড় শৈত্যপ্রবাহ আসতে পারে, আরও কমতে পারে, এবং তখন কিন্তু এই ব্যক্তিগত সচেতনতাই আসলে পারবে আমাদেরকে এই রোগগুলো থেকে রক্ষা করতে। ডায়রিয়াজনিত রোগী একটু বেড়েছে, যেমন আজকে এখন মনে হয় 60টার মতন রোগী ভর্তি আছে, এটা নর্মাল টার্নওভার বলে আমার কাছে মনে হয়। শীতের প্রকোপ থেকে বাঁচতে সচেতনতা তৈরির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। যশোরের অভয়নগর উপজেলায় গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়া রেল ক্রসিং এর সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার ভোরে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে যায়। এ সময় তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে 3টি গরু চুরি করে পালাতে গেলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করেন। এতে এলাকাবাসী এই মসজিদ থেকে মাইকিং করে গরু চুরির বিষয়ে জানালে গণপিটুনির ঘটনা ঘটে।
দিনাজপুরের ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ওই সময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। রোববার দিবাগত রাতে দক্ষিণ কোতোয়ালির তাজপুর নরসনদীঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের দক্ষিণ বালুবাড়ি রেললাইন এলাকার রহমত আলী এবং সিপাহীপাড়া রেললাইন বস্তির আবুল কাশিম। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার বন্দুক, দুই রাউন্ড গুলি, 100 পিস ফেন্সিডিল উদ্ধার করেছে। ভোলার নদীগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। তেঁতুলিয়া এবং মেঘনা নদীর বুকে অসংখ্য ডুবোচর জেগে ওঠায় দেখা দিচ্ছে নাব্যতা সংকট, পাশাপাশি নষ্ট হচ্ছে নদীকেন্দ্রিক ইকোসিস্টেম। ভোলা প্রতিনিধি হারুন রশিদের তথ্য ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার দুটি নদী মেঘনা তেঁতুলিয়া এবং ভোলা খাল শুকিয়ে যাচ্ছে। শুষ্ক মৌসুমে এসব নদী খালে জেগে উঠছে ডুবোচর। প্রতিবছরই নদীর তলদেশে পলি জমে গভীরতা কমে আসছে, দেখা দিচ্ছে নাব্যতা সংকট। এসব কারণে দেশের অন্যতম নৌরুট ভোলা ঢাকায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে নদীকেন্দ্রিক ইকোসিস্টেম এবং প্রাকৃতিক ভারসাম্য। তবে কোনো কোনো জায়গায় খনন করা হলেও তা খুব একটা কাজে আসেনি। যে ড্রেজিংটা করে আমরা সবসময় দেখি যে ওনারা ড্রেজিং করে, কিন্তু এটা নামমাত্র ড্রেজিং, এখানে কোনো ড্রেজিং হয় না। এই সরগুলা প্রতি বছর বছরে ড্রেজিং করা হয়, কিন্তু সঠিকভাবে ড্রেজিং করা হয় না। বিদায় আমরা যাত্রী প্যাসেঞ্জার নিয়ে আপনি রইল ডুবা সরে প্রায় 3-4 ঘন্টা প্রতিদিন আপনার লাগা থাকি। প্রায় 5টি জায়গায় পানি কম এবং দ্রুতগামী ড্রেজার লাগাইছে প্রায় 1 মাসের কাছাকাছি হয়েছে, কোনো ফলাফল পাই নাই। ডুবোসরের কারণে আমরা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লঞ্চ আটকে থাকি। শ্রীপুর নামক স্থানে ওইখানে ডুবোসর আছে, ওইখানে জাহাজ আটকে যায়, ওইখানে ড্রেজিং করা একান্ত দরকার। ড্রেজিং না করলে ওইখানে আমরা জাহাজ আসিয়া অনেক সময় 3-4 ঘন্টা আটকা থাকে। নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কার্যক্রম শুরু করার কথা বলছে বিআইডব্লিউটিএ। বর্তমানে যেই যে স্থানে ডুবোচর আছে বিআইডব্লিউটিএ ড্রেজিং ডিপার্টমেন্ট ওই সকল স্থানে ড্রেজিং কার্যক্রম শুরু করছে এবং আমরা আশা করি যে বিশেষ করে ভোলা থেকে ঢাকায় ওখানে দুইটা ড্রেজার আছে, তারা ড্রেজিং কার্যক্রম শুরু করছে। আগামী 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরেই ড্রেজিং কার্যক্রম সম্পূর্ণ হবে। নদীগুলোকে বাঁচিয়ে রাখতে এবং নৌরুট সচল রাখতে পরিকল্পিত উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। সাভারে অ্যারন গ্রুপের টেক্সটাইল কারখানার বার্ষিক সাধারণ সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের আশুলিয়া কারখানা প্রাঙ্গণে ছিল দিনব্যাপী কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মাজাকাত হারুন, ডিএমডি সাইদ মাজাকাত এবং অন্যরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মারধর করা হয়েছে অ্যাডভোকেট এস এম আবদুল্লাহ আল মামুনকে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মামুনের স্বজনরা জানান, মামুনের কাছে তার আত্মীয় সাদ্দাম গরু কেনার জন্য 60,000 টাকা ধার নেন। পাওনা টাকা চাইলে মামুনকে মোবাইল ফোনে কাশিম বাজারে ডেকে বেধড়ক মারপিট করেন সাদ্দাম ও তার লোকজন। শেষ করছি জনপদের খবরের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।